হ্যালো, কে আছে? নাম বলে প্রশ্ন করবেন। আমি রাজবাড়ি থেকে বলছি, আমার ছেলের বয়স হচ্ছে 2 মাস হতে 10 দিন বাকি আছে, 3 মাস হতে, জি আচ্ছা তা আচ্ছা শুধু পায়খানা করে ফ্যাসফ্যাস করে আচ্ছা কতক্ষণ সব পর পায়খানা সময়। করে, দিনে কয়বার করে? দিনে ফারুক ভাই, 3 দিন 4 দিন দিয়ে হয়। এটা কি জন্মের পর থেকে হচ্ছে? জিজ্ঞেস করেছিল ফারুক ভাই, জন্মের পর এটা কি থেকে হচ্ছে? জন্মের পরপর থেকেই হচ্ছে? হ্যাঁ, জন্মের পর থেকেই হচ্ছে। দিনে ঠিক 20 আছে, থেকে 25 বার একটু পর পরই পায়খানা, দিন পায়খানা কি, পায়খানা কি জি। সবুজ হয়? সবুজ হয় পায়খানা? আর প্রচুর গ্যাস, গ্যাসের সমস্যা, বায়ু ছাড়া। আচ্ছা, গ্যাস। পায়খানার রংটা কি সবুজ, হলুদ হলুদ? হলুদ 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 হ্যাঁ। ঠিক আছে, আমি বলছি ফারুক ভাই, আমি উত্তরটা দিই ওকে, তাহলে। আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি, আপনি আমার সাথে থাকুন। তাহলে আমরা বলবো যে জন্মের পরে 2 মাস এই ধরনের পায়খানাটা খুবই স্বাভাবিক। এটাকে আমরা দুধাগু বলি। এটা বাচ্চা এখনো বুকে দুধটা আত্মস্থ করতে পারেনি, তাহলে ওনাকে আমি একদমই চিন্তিত হতে মানা করবো। ইয়েস, কিছু রোগে এই জিনিসটা হয়, তার জন্য ওনাকে যেটা পরীক্ষা করতে হবে, স্টুল আরএমই উইথ রিডিউসিং সাবস্টেন্স। আমি আবারও বলছি, স্টুল ফর আরএমই উইথ রিডিউসিং সাবস্টেন্স। এইটা করে উনি যদি আমাদের সাহায্য নেন, আমি উত্তর দিয়ে দিতে পারবো। আর আমি আপাতত যতটুকু মনে করছি, 2 মাস বা 2.5 মাস মধ্যে এই ধরনের হাগুটা একদমই নর্মাল, এটাকে দুধাগু বলি আমরা। কিন্তু উনি এই পরীক্ষাটা করে আমাদেরকে যদি জানান বা কোনো বিশেষজ্ঞ ডাক্তারকে একটু দেখিয়ে নেন, তাহলে বোধহয় ভালো হবে। স্টুল ফর আরএমই উইথ রিডিউসিং সাবস্টেন্স, এটা করে উনি বিশেষজ্ঞ ডাক্তারের সব একটু শরণাপন্ন হবেন। ধন্যবাদ।